আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান উপলক্ষে আমি বুন্দিয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা বাঙালি আর বাঙালিদের ইফতারিতে বুন্দিয়া অবশ্যই লাগবে। সারা বছর বুন্দিয়া খাই বা না খাই, কিন্তু রমজান মাসে বুন্দিয়া লাগবে। বুন্দিয়াটা সাধারণত বাইরে থেকে কিনে খাওয়া হয়, বাসাতে খুব সহজেই বুন্দিয়া তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে একটা ছাঁকনিতে আমি 1 কাপ বেসন নিলাম। বেসনটা ভালোভাবে চেলে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, আজকে রেসিপি বানানোর সময় আমার হাজবেন্ড কিন্তু আমাকে হেল্প করেছে, তো আমরা দুজন মিলেই বুন্দিয়াটা বানিয়েছি। বেসনটা ভালোভাবে ছাঁকা হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। 1 কাপ বেসন নিয়েছিলাম, এর জন্য আমি 1 কাপ পানি নিয়েছি, আর সেখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু গোলাটা অল্প পানি দিয়ে গুলে নিতে হবে। ভালো বুন্দিয়া বানাতে হলে কিন্তু গোলাটা ভালোভাবে গুলে নিতে হবে। গোলাটা এখন এরকমই রাখবো আর পানি দিব না। এরকম পর্যায়ে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিব। বেসনটা এভাবে হাত দিয়ে অনেক ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কি না এটা চেক করার জন্য 1 কাপ পানির মধ্যে আমি অল্প একটু বেসনের গোলা দিয়ে দিলাম। পানির উপরে যদি ভেসে ওঠে তাহলে বুঝে নেবেন বেসনটা ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঘন আছে, এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, এজন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এর ঘনত্বটা এরকম হবে। ব্যাটারটা হয়ে গেছে, তো আমি কালার মিক্স করব, এজন্য আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। 3টা কালার আমি ইউজ করব, এজন্য 2টা বাটিতে নিয়েছি। আপনারা চাইলে 1টা কালার দিয়ে করতে পারেন। আমার হাজবেন্ড চাচ্ছিল যে বুন্দিয়াগুলো একটু কালারফুল হোক, এজন্য আমি বিভিন্ন কালার দিয়েছি। এখন কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লাল আর সবুজ কালার ইউজ করেছি, আর এটাতে আমি ইউজ করছি কমলা কালার। তো কালারগুলো মিক্স করা হয়ে গেলে এখন চুলা চলে যাচ্ছি ভাজার জন্য। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করে নিচ্ছি। তেলটা এরকম গরম হতে হবে বুন্দিয়া দেওয়ার সাথে সাথে ফুলে যেন উপরে উঠে আসে। তো এখানে আমি একটা স্যান্তা নিয়েছি আর এর ওপর বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে নিলাম, আর একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। বুন্দিয়াগুলো তেলের উপর পড়ার সাথে সাথে ফুলে উপরে ভেসে উঠবে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠে নিচ্ছি। উঠানোর পরে একটি প্লেটে কিচেন টিস্যু রেখেছি, এর উপর ঢেলে নিব, করে এক্সট্রা তেলগুলো চুষে নিবে। একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিব। আর বুন্দিয়াগুলো প্রতিবার ভাজার সময় চামচটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নইলে বুন্দিয়াগুলো ভালোভাবে পড়বে না। এই তো সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে, এখন এই বুন্দিয়াগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চিনি শিরা তৈরি করে নিব, সেজন্য 1 কাপ নিয়ে নিলাম চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি। এবার ভালোভাবে জাল দিতে হবে। জাল করে চিনি শিরাটা ঘন করে নিতে হবে, আর চিনি শিরাগুলো যেন শক্ত না হয়ে যায় সেজন্য 1 টুকরা লেবুর রস চিপে নিচ্ছি। লেবুর রসটা দিলে চিনির শিরাগুলো শক্ত হয়ে যাবে না। চিনির শিরাটা ঘন এবং আঠালো হয়ে গেছে, এখন এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি, আর চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চিনির শিরাটা গরম থাকা অবস্থায় এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন এটা কতটা রসালো হয়েছে। তাহলে আপনারা কিন্তু খুব সহজে বাসাতে এভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।